নেহেরু মার্কেট, এই নামটি আপনারা কম বেশি অনেকেই শুনেছেন। ওল্ড দীঘায় অবস্থিত এই নেহেরু মার্কেট, আসুন এক নজরে নেহেরু মার্কেটটা দেখে নেওয়া যাক। এই মার্কেট থেকে আপনারা ইচ্ছামতো বাজার করে রান্না করে খেতে পারেন, অথবা এই মার্কেটের ভেতর রান্নার দোকান থেকে ইচ্ছামতো রান্না করিয়েও খেতে পারেন। প্রথমেই দেখুন এই দোকানটি থেকে আপনারা রান্না করিয়ে খেতে পারেন, তবে তার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ পে করতে হয়। এই বাজারে আপনারা মাছ মাংস থেকে শুরু করে আরও অনেক কিছু পেয়ে যাবেন, সেগুলোই এবার আপনাদের এক এক করে দেখিয়ে নেব। তবে কিছু দোকান দেখিয়ে দিই যেখান থেকে আপনারা রান্না করিয়ে খেতে পারেন। এখানে পরপর এই যে সব দোকানগুলিতেই আপনারা রান্না করিয়ে খেতে পারেন। মাছ মাংস মাটন এর পাশাপাশি এই বাজারে কি নেই, এই বাজারটাই সম্পূর্ণ আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো। প্রথমেই আমরা নেহেরু মার্কেটের মধ্যে যে মাছ বাজারটা আছে সেটা ঘুরে দেখে নেব, কারণ এই মার্কেটেই আপনারা সামুদ্রিক টাটকা টাটকা মাছ কিনে খেতে পারবেন। সস্তায় টাটকা মাছ কিনে কুটে বেছে আপনারা নিজের হলিডে হোমে রান্না করে খেতে পারেন, অথবা এই বাজার সংলগ্ন দোকানগুলিতেও মাছ রান্না করিয়েও খেতে পারেন। আবার এই বাজার থেকে আপনারা মাছ কিনে প্যাকিং করে বাড়ি নিয়েও যেতে পারেন। সামুদ্রিক ইলিশ পমফ্রেট থেকে শুরু করে সমস্ত রকম মাছই এই বাজারে আপনারা পেয়ে যাবেন, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, এমনকি কাঁকড়াও। দীঘা মোহনায় আপনারা দরদাম করে যেই দামে মাছ পাবেন, নেহেরু মার্কেট থেকে বিনা দরদাম করেই আপনারা সেই দামে মাছ পেয়ে যাবেন এবং ওজনটাও সঠিক হবে। আপনাদের যদি এমন বাধ্যবাধকতা থেকে থাকে যে দীঘা বেড়াতে গেছি এখান থেকে মাছ কিনে বাড়ি নিয়ে যাবই, তাহলে আপনারা সেক্ষেত্রে দীঘা মোহনা থেকে মাছ না কিনে ওল্ড দীঘার এই নেহেরু মার্কেট থেকে দরদাম করে মাছ প্যাকিং করে বাড়িতে কিনে নিয়ে যেতে পারেন। এখান থেকে অনেককেই মাছ কিনে প্যাকিং করে বাড়ি নিয়ে যেতে দেখলাম। আমরা এখান থেকে মাছ কিনে নিই, তবে মাছ বেশ ভালো, টাটকা, ফ্রেশ। আপনারা চাইলে বুঝে শুনে এখান থেকে মাছ কিনতেও পারেন।
মাছ মাংসের পাশাপাশি এই নেহেরু মার্কেটে আপনারা সবজি বাজারও পেয়ে যাবেন, তাও রিজনেবল প্রাইসে। ঠিক যেমন বাড়ির কাছের বাজারের দরদাম হয়, ঠিক সেরকমই দাম এই বাজারেরও। তাহলে এই বাজারে আপনারা এক ঝলকে বলিনি কী কী পেয়ে যাচ্ছেন। মাছ, মুরগির মাংস, খাসির মাংস, তার পাশাপাশি সবজি, ফল, মুদির দোকান থেকে শুরু করে এ টু জেড আপনারা এই বাজারে পেয়ে যাবেন। ওল্ড দীঘার কাছে নেহেরু মার্কেটের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর দীঘা বেড়াতে আসলে চাইলে আপনারা এই বাজার থেকে বাজার করে রান্না করেও খেতে পারেন, আবার বাজার সংলগ্ন দোকানে রান্না করিয়েও খেতে পারেন। ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগলো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।